কাল ছিল আমার লাইফের খুব স্পেশাল একটা দিন, আর স্পেশাল দিনে স্পেশাল কিছু তো খেতেই হবে। তাই মা দুপুরে বানিয়েছিল 5 রকম ভাজা, পায়েস, বড়া আর মাটন। তারপর আমি দোকান থেকে কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলা দিয়েছিলাম 2টো চিকেন ললিপপ, 1টা এগ চাউ, 1টা ফিশ ফ্রাই, 1টা মোগলাই। না না, এত খাবার আমি একসাথে খেতে পারিনি, সবাইকে দিয়েই খেয়েছি। এত খাওয়া আমার পক্ষে সম্ভব কি আর? জন্মদিন তো কেক ছাড়া অসম্পূর্ণ, তাই 1টা কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম মিও আমুল থেকে। আমার যেহেতু বন্ধু বান্ধব কম, তাই বাড়ির লোকের সাথে আমি প্রতি বছর জন্মদিনটা সেলিব্রেট করি। আর আমি বাড়িতে একটাই মেয়ে, আমার কোনো ভাই বোন নেই, ওই জন্যে আমি নিজেই নিজের কেক অর্ডার দিয়ে দিই। তো যাই হোক, সন্ধেবেলা কেক কেটে নিয়েছিলাম। আর একটা কথা বলতেই হবে, মিও আমুরের কেকের কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আগে যতটা ভালো ছিল তেমন কোয়ালিটি কিন্তু পাচ্ছি না। তারপর কেকটা কেটে সবার প্রথমে মাকে খাইয়ে দিলাম, মা একটু আমাকে কেক খাইয়ে দিল। জীবনে কম মানুষ থাকুক, কিন্তু স্পেশাল ফিল করানো মানুষগুলোকে খুব দরকার জীবনে।